আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত সামরিক মহড়ার সময় মার্কিন ড্রোনকে বাধা দিল ইরান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিন আমেরিকার প্রতি সত্তাইয়া চীনের হাতে এয়ারপোর্ট সমুদ্র বন্দর অবরোধের আশঙ্কায় তাইওয়ান বিশ্বের তেল গ্যাসের দাম বৃদ্ধির কারণ জানালো আমিরাত প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছেন তালেবানের এবং সর্বশেষ জানিয়ে ভারতের এবং সর্বশেষ ভারতের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সংবাদ জানিয়ে সতর্ক থাকতে হবে ভারতে বাড়ছে করোনা শুনছিলেন শিরোনাম বাংলাদেশকে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে সামরিক মহড়ার সময় মার্কিন ড্রোনকে বাধা দিল ইরান পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে বিশাল সামরিক মহড়া চালানোর সময় আমেরিকার দুটি ড্রোনের গতি পথে বাধা সৃষ্টি করেছে ইরানি সেনারা মার্কিন ড্রোন দুটি ইরানের সামরিক মহড়ার এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদেরকে ওই এলাকা থেকে চলে যাওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় সামরিক মহড়ার মিডিয়া সেল থেকে আজ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে মার্কিন ড্রোন দুটি ইরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন এবং এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে বিবৃতিতে বলা হয়েছে জেনারেল অ্যাটুমিক্স এম কিউ নাইন রেপার এবং নর্থোফ গ্রুপম্যান আর কিউ ফোর গ্লোবাল হক ড্রোন প্রবেশ করে মিডিয়া সেলের বিবৃতিতে বলা হয়েছে ইরানি আকাশ সীমার কয়েক কিলোমিটার দূরে থাকতে ইয়ার ডিফেন্স নেটওয়ার্কের মাধ্যমে ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হয় ড্রোনগুলো মহড়া স্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে ইরানের ইয়ার ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করা হয় এর এরপর ওই ড্রোন দুটি ওই এলাকা থেকে চলে যায় গত রোববার থেকে ইরানের সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ব্রিগেড নৌবাহিনী বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী জুলফিকার ১৪ নামের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে সূত্র পার্স স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিন আমেরিকার প্রতি সত্তা ইয়া পূর্ব বাইতুল মোকাদ্দাস শহরকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেস প্রতি ফিলিস্তিন জনগণকে টার্গেট করে আমেরিকা সব প্রস্তাব পাশ করেছে সেগুলো সংশোধনের আহ্বান জানিয়েছেন তিনি গতকাল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এই আহ্বান জানান প্রতিনিধি দলে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য ছিলেন ইদুবেদী ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রক্রিয় যে উদ্বেগ নিয়েছে সে বিষয়েও আলোচনা করা হয় দখলদারিত্ব এবং ফিলিস্তিনের অধিকার ভুলণ্ঠিত করার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টিকে যখন ইহুদিবাদী ইসরায়েল দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে তখন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর এই আলোচনা হলো। ফিলিস্তিনিদের জন্য এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব বাইতুল মোকাদ্দাস মার্কিন কনসুলেট খোলা সহ যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী সাত্তাইয়া টুডে চীনের হাতে এয়ারপোর্ট সমুদ্র বন্দর অবরোধের আশঙ্কায় তাইওয়ান এশিয়ার পরাশক্তি হিসেবে পরিচিত রাষ্ট্র চীনের পক্ষ থেকে গুরুতর সামরিক হুমকির কথা সামনে এনেছে দেশ তাদের দাবি তাইওয়ানের প্রধান প্রধান সমুদ্র বন্দরগুলো অবরোধ করতে পারে চীনের সেনাবাহিনী তাইওয়ান উপত্যকা নিয়ে নিজেদের সর্বশেষ মূল্যায়নের মঙ্গলবার দ্বীপ রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের এই আশঙ্কার কথা সামনে এনেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এর প্রতিবেদনে জানানো হয় তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ যা তাইওয়ান প্রণালী ভূখণ্ডের পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত গেল এক বছরেরও বেশি সময় যাবৎ চীন বারংবার তাদের আকাশ সীমার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে আসছে দ্বীপটি বিশ্লেষকদের মতে তাইওয়ানকে শুরু থেকেই নিজেদের ভূখণ্ডের একটি অংশ বলে মনে করে থাকে বেজিং আর তাই চলমান উত্তেজনার মধ্যেই চলতি বছরের অক্টোবর মাসে চীনা প্রেসিডেন্ট শি জিংপিং বলেছিলেন মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের পুনরুচ্চীকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে এজন্য সামরিক পথে অগ্রসর হওয়ার বিষয়টিও খোলা রেখেছে বেজিং অবশ্য নিজেদের চীনা প্রদেশ নয় বরং একটি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে থাকে তাইওয়ান চীনের প্রেসিডেন্টের জবাবে তাইওয়ান জানায় আমাদের এই দেশের ভবিষ্যৎ জনগণের থাকবে তাইওয়ানকে মূল সঙ্গে যুক্ত করতে হাতে নেই তাইওয়ান উপত্যকার চারিদিকে সামরিক কর্মকাণ্ড জোরদার করেছে চীন এমনকি অক্টোবরের শুরু থেকেই তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বারবার লঙ্ঘন করেছে বৈশ্বিক এই পরাশক্তি দেশটি এমনকি সোমবারও ষোলোটি চীনা যুদ্ধ বিমান সীমান তাইওয়ানের আকাশ সীমায় ঢোকে কারমান মিডিয়া ডাইস ভেলের তথ্য অনুযায়ী সর্বশেষ এই ঘটনা সহ সম্প্রতি মোট একশো চীনা যুদ্ধ বিমান এডিআইজেডে প্রবেশ করেছে বার্তা সংস্থা রয়টার্স বলেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতি দুই বছর অন্তর অন্তর একটি করে রিপোর্ট প্রকাশ করে থাকে মঙ্গলবার প্রকাশিত সেই রিপোর্টে বলা হয়েছে চীন কার্যত এই অঞ্চলে যুদ্ধকালীন অবস্থার সূচনা করেছে প্রতিবেদনে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রে জোন শব্দটির ব্যবহার করেছে যার অর্থ যুদ্ধ স্থিতিশীল পরিস্থিতির মধ্যবর্তী অবস্থা রিপোর্টে আরো দাবি করা হয় দুই সালের সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের আগস্টের শেষ পর্যন্ত এই এক বছরে চীনা যুদ্ধবিমানগুলো পাঁচশো চুয়ান্ন বার তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে অনুপ্রবেশ করেছে তাদের দাবি নির্ধারিত এই সময় থেকে দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে নিজেদের আধুনিকায়ন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি মূলত তাইওয়ানের বিরুদ্ধে যে কোনো ধরনের সম্ভাব্য সামরিক অভিযানে নিজেদেরকে এগিয়ে রাখতে এই লক্ষ্য নিয়েছে তারা একই সঙ্গে বিদেশি বাহিনী ও শক্তিকে উপেক্ষা করার শক্তি অর্জন ও পিএল এর অন্যতম লক্ষ্য এটি তাইওয়ানের জাতীয় নিরাপত্তায় গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে তাইওয়ানের প্রধান প্রধান বিমানবন্দর সমুদ্র বন্দর ও বহির্গামী ফ্লাইট রুটগুলো একই সঙ্গে অবরোধ করার মতো সক্ষমতা রয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির এর মাধ্যমে বেজিং আকাশ পথে এবং সমুদ্র পথে তাইওয়ানকে অবরুদ্ধ করতে চায় এবং আমাদের সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে চায় উল্লেখ্য উনিশশো সালে চীনে কমিউনিটি স্ট্রা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যদিও শুরু থেকে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে বেজিং যদিও এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে বিশ্বের তেল গ্যাসের দাম বৃদ্ধির কারণ জানালো আমিরাত সম্প্রতি বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য খাতটিতে যথাযথ বিনিয়োগের অভাবকে দোষারোপ করছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় তেল উৎপাদনকারী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় সোমবার থেকে দেশটির দুবাই শহরে শুরু হয়েছে আফ্রিকার তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলোর সম্মেলন আফ্রিকা অয়েল উইক কনফারেন্স গুরুত্বপূর্ণ সেই সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন আমিরাতের জ্বালানি মন্ত্রী সোহাইল আল মজুরিও তিনি বলেছেন বর্তমানে বিশ্ব এক রকম ক্লান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে গত কয়েক বছর যাবৎ তেল গ্যাস জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব ও পূর্ণবায়ন যোগ্য জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছে অনেক দেশ এমন কি বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ হচ্ছে খাতৃতে আমিরাতের জ্বালানি মন্ত্রীর দাবি অন্যদিকে খনিজ ও জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ ক্রমশ হ্রাস পাচ্ছে আজ থেকে 15 থেকে 20 বছর আগেও আন্তর্জাতিকভাবে খনিজ ও জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও বিপণনে যে পরিমাণ বিনিয়োগ হতো সেই অনুপাতে এখন খাতৃতে বিনিয়োগ কম বিনিয়োগ অনেক কম হচ্ছে তার মতে বিনিয়োগ কম হওয়ায় এখন উৎপাদন কমে গেছে ফলে বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম বর্তমানে সংযুক্ত আরব আমিরাতও পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে আগ্রহী বলে সম্মেলনে দাবি করেছেন আল মাজরই মন্ত্রী বলেছেন আফ্রিকার সৌর হাওয়াকল বিদ্যুৎ প্রকল্পে এখন বিনিয়োগ করতে চায় আমিরাত একই সঙ্গে খনিজ তেল ও মিথনের পরিবর্তে পরিবেশ বান্ধব জ্বালানি গ্যাস হাইড্রোজেন উৎপাদনে বিনিয়োগের সরকারের বিবেচনাধীন আছে বলে জানান আল উল্লেখ্য চলতি বছরের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের সরকার ঘোষণা দিয়েছে আগামী দুই সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় আমিরাত এমনকি পরিবেশ বান্ধব ও পূর্ণ নবায়ন যোগ্য জ্বালানি খাতে একশো কোটি ডলার বিনিয়োগ করা হবে বলেও ঘোষণায় উল্লেখ করেছে দেশটির সরকার প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান পাকিস্তান সফরে যাচ্ছেন মন্ত্রী হিসেবে পাকিস্তানে এটা তার প্রথম সফর ও আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বলা হয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি পাকিস্তান সফরে যাচ্ছেন সেখানে তিনি পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করবেন আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালকিয়ে এক বিবৃতিতে বলেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ইরাকের নেতৃত্বাধীন জ্যেষ্ঠ পর্যায়ের প্রতিনিধিরা বুধবার পাকিস্তান সফর করবেন আফগানিস্তানের এই প্রতিনিধি দল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি অর্থনীতি ট্রানজিট শরণার্থী সহ দুই দেশের লোকজনের আন্তদেশে ভ্রমণের সুযোগ বাড়ানোর বিষয়ে কথা বলবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলামাবাদে সাংবাদিকদের বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকে দ্বিপাক্ষিক সম্পর্ক আফগান নাগরিকদের ভিসা ও ক্রস বর্ডার গতিবিধি বাড়ানোর বিষয়ে কথা বলবেন এর আগে পাকিস্তানে এগারোই নভেম্বর ইসলামাবাদে অনিষ্ঠতব্য ত্রয়কা বৈঠকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানায় এই সভায় আর উপস্থিত থাকার কথা রয়েছে আফগানিস্তানে পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বিশেষ প্রতিনিধি উপসহকারী সচিব থমাস ওয়েস্ট আফগানিস্তানের রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলো চীনের দূত ইয়োজিও এর আগে আফগানিস্তান নিয়ে গত উনিশে অক্টোবর মস্কোতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এই বৈঠকে ভারত সহ মধ্য এশিয়ার সকল দেশ অংশ নিলেও যুক্তরাষ্ট্র অংশ নেয়নি ফের ভারতে বাড়ছে করোনা দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে চলতি বছরের মাঝামাঝিতে সর্বোচ্চ সংক্রমণের কারণে প্রায় প্রতিদিন মৃত্যুর রেকর্ড হয় সেখানে বর্তমানে দিনে করোনায় মৃত্যু শূন্যও নেমে এসেছিল গতকাল অবশ্য ছয়জন মারা গেছেন বিধি নিষেধ উঠে গিয়ে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে আরও আগে কিন্তু করোনার নতুন কোন ঢেউ নিয়ে আমরা কতটুকু প্রস্তুত এর আগে ভারতের ভয়াবহ পরিস্থিতি দেখতে দেখতে যথেষ্ট সময় পেয়েও প্রস্তুতির ঘাটতির কারণে আমাদের ভুগতে হয়েছে করোনা ডেল্টা ধরনে এখন ভারতে আবারও করোনা সংক্রমণ ও এতে মৃত্যু সংখ্যা বিশ্বের অনেক জায়গায় নতুন করে সংক্রমণ দেখা গেছে পত্রিকার জানা যাচ্ছে ভারত থেকে যেন সংক্রমণ বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে সরকার সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি সভায় এ বিষয়ে সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার সহ সব সিদ্ধান্তের মধ্যে আছে বিমান ও স্থল বন্দরগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে করোনা পরীক্ষার ব্যবস্থা মাস্ক পরা সহ স্বাস্থ্য বিধি কার্যক্রম জোরদার করা